আমাদের এখানে প্রথমেই আমাদের বিক্রিয়ক হচ্ছে গ্লুকোজ কে গ্লুকোজ ওকে এখন এই গ্লুকোজ বলল কি যে একা একা কেন ভালো লাগে না আমার একটা ফসফরাস লাগবে তখন গ্লুকোজ করলো কি আমার একটা ফসফরাস ধার নিয়ে হয়ে গেল গ্লুকোজ সিক্স ফসফেট তাহলে বলো যেখানেই ফসফরাস লাগবে সেখানে কে চলে আসবে ভেরি গুড যেখানেই ফসফরাস লাগবে সেখানে কে চলে আসবে এটিপি চলে আসবে ঠিক আছে সেখানে এটিপি চলে আসবে ওকে তাহলে দেখো এটিপি চলে এসে কি করলো ভেঙে গিয়ে আমাদের এটিপি তৈরি করলো তাহলে এখন দেখো আমাদের বিক্রিয়ক হচ্ছে ছয় একটা শর্করা তাহলে ছয় কার্বন থাকলে আমরা বলি আর ফসফরাস থাকা নাম হচ্ছে হেগজো কাইনেস এবার দেখো গ্লুকোজ বললো যে আমার গ্লুকোজ আকারে ভালো লাগতেছে না আমি একটু ফ্রুকটোজ হয়ে যাই তখন হয়ে গেল ফ্রুকটোজ এখন গ্লুকোজ আর ফ্রুকটোজ কে একটা আইসোমার সমানু তার মানে দেখো বিক্রিয়কের নাম অনুযায়ী ফসফো গ্লুকো এবং ধরন অনুযায়ী আইসোমারেজ আইসোমারেজ এজ মানে হচ্ছে গিয়ে নামের শেষে হচ্ছে আমার এনজাইম এখন একা একা ভালো লাগতেছে না ওর আরেকটা ফসফরাস লাগবে তাহলে যেখানেই ফসফরাস সেখানে কে আসবে বলতো ফসফরাস সাপ্লাই দিতে যেখানেই ফসফরাস লাগবে সেখানেই ফসফরাস সাপ্লাই দিতে কে আসবে ভেরি গুড এটিপি দেখো এটিপি ভেঙে এডিপি হয়ে গেল এবং যেখানেই ফসফরাস সেখানে কাইনেস বিক্রিয়কের নাম অনুযায়ী ফসফো তাহলে ফ্রুক্টোজ ওয়ান সিক্স হয়ে গেল তাহলে দেখো প্রথমে ছিল গ্লুকোজ কোস থেকে গ্লুকোজ সিক্স ফসফেট সেখান থেকে আমরা একটা আইসোমার পেয়ে গেলাম ফ্রুক্টোজ সেখান থেকে আমরা আরেকটা ফসফেট যোগ করে ফ্রুক্টোজ ওয়ান সিক্স পেয়ে গেলাম যেখানে ফসফরাস সেখানে কাইনেজ হবে যেখানে সমানু সেখানে আইসোমারেজ তৈরি হবে এইবার দেখো আমরা একটা জিনিস কি জানি যে অ্যালকোহল থেকে আমরা জারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড বা কিটোন অ্যালডিহাইড বা কিটোন থেকে জারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা ফ্যাটি অ্যাসিড পাই আবার আমরা যদি উল্টা রাস্তায় যাই তাহলে আমাদের বিজারণ হয় এই জিনিসটা কি আমরা জানি ইনশাল্লাহ জানি তাই না অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড বা কিটন অ্যালডিহাইড বা কিটোন জারিত হয়ে অ্যাসিড তৈরি করে উল্টা রাস্তায় গেলে হবে আমাদের বিজারণ তাহলে এখানে দেখো ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট দিয়ে আমরা অ্যালডোলেজ এনজাইমের সাহায্যে একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এবং তিন কার্বন বিশিষ্ট কিটোন পাচ্ছি দুইটার সাথে কিন্তু একটা করে ফসফেট আছে দেখো থ্রি ফসফ লিসারাল ডিহাইড থ্রি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আমরা যখন কোষ রসায়ন পড়েছিলাম আমরা ট্রায়োস সুগারের মধ্যে কিন্তু এগুলার নাম পড়েছি এরপরে যতগুলা বিক্রিয়া হবে সব বিক্রিয়াগুলা কিন্তু দুই সাইডেই হবে এতক্ষণ পর্যন্ত কিন্তু সব সিঙ্গেল সিঙ্গেল বিক্রিয়া হয়েছে এরপরে আমরা এই যতগুলা বিক্রিয়া পাব এই সবগুলা কিন্তু এখানেও হবে এখানেও হবে তার মানে সবগুলো হবে ডাবল ডাবল তাহলে এবার বলতো আমরা যদি ফসফোগ্লিসারাল ডিহাইড থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড বানাতে চাই জারণ হবে না বিজারণ হবে ফসফোগ্লিসারাল ডিহাইড অ্যালডিহাইড থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড অ্যাসিড বানাইতে চাই তাহলে আমার কি এখানে জারণ হবে না বিজারণ হবে এক্সিলেন্ট জারণ হবে তাহলে জারণ মানে ওরা হাইড্রোজেন ছেড়ে দিবে এখন দেখবা দুনিয়াতে সবকিছুই কিন্তু গিভ টেক তুমি একদিক দিয়ে দিয়ে গেলা দিয়ে গেলা কিন্তু তোমাকে কেউ কিছু দিল না তাহলে কিন্তু মন খারাপ হবে তাই না বলো এখন এনএডিপি আমার অ্যালডিহাইডের কাছ থেকে হাইড্রোজেন নিল বিনিময়কে ওকে কিছু দিতে হবে তাহলে এনএডিপি করবে কি ও অ্যালডিহাইডে ছেড়ে দেওয়া হাইড্রোজেনটা নিয়ে ওর ফসফেটটা ওকে দিয়ে দিবে তাহলে দেখো অ্যালডিহাইডের সাথে কিন্তু এতক্ষণ একটা ফসফেট ছিল এখন দুইটা ফসফেট হয়ে গেল ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে দেখো এনজাইমের নাম কি বিক্রিয়কের নাম অনুযায়ী ফসফোগ্লিসারাল ডিহাইড বিক্রিয়ার ধরন অনুযায়ী ডিহাইড্রোজিনেস একটা হাইড্রোজেন ডিলিট হয়ে গেছে এবার অ্যাসিডের আর ফসফেট ভাল লাগতেছে না সে লাথি মেরে ফসফেট বের করে দিল তাহলে সেই লাথি মেরে দেওয়া বের করে দেওয়া ফসফেট রিসিভ করতে কে আসবে বলো বের করে দা ফসফেট গ্রহণ করতে কে আসবে বলো তো এটিপি নাকি এডিপি কে আসবে ভেরি গুড এডিপি আসবে এক্সিলেন্ট তাহলে দেখো এখানে আমার এডিপি থেকে এটিপি হয়ে গেল ফসফরাস মানে কাইনেস এবার তিন নাম্বার অবস্থান থেকে ফসফরাসটা মিউটেশন করে দুই নাম্বার অবস্থানে চলে আসলো এখানে একটা মিউটেশন হচ্ছে পারমানেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য এনজাইমের নাম ফসফোগ্লিসারো মিউটেজ মিউটেশন হচ্ছে অ্যাসিড থেকে এবার আরেকটা অ্যাসিডে কনভার্ট হবে ইনোলেজ এনজাইম দিয়ে এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আবার লাথিমেরিওর ফসফেটকে বের করে দিবে এই জন্য এনজাইমের নাম কাইনেজ এবং চলে আসবে এটিপি তাহলে দেখো আমাদের কত কত নাম্বার বিক্রিয়াতে আমরা শক্তি পাচ্ছি আমি বিক্রিয়াগুলো নাম্বারিং করে দিই তোমাদের বুঝতে কি হবে সুবিধা হবে এটা হচ্ছে পাঁচ নাম্বার বিক্রিয়া ছয় সাত আট নয় তাহলে দেখো আমাদের যেখানে যেখানে আমরা এটিপি এবং এন ইডিপিএচ পাবো কোথায় পেয়েছি দেখো এই যে পাঁচ নাম্বার বিক্রিয়াতে এন ছয় নাম্বার বিক্রিয়াতে এটিপি এবং নয় নাম্বার বিক্রিয়াতে এটিপি তাহলে যেখানেই আমার কি তৈরি হয়েছে এটিপি তৈরি হয়েছে পাঁচ ছয় নয় বলতো আমরা টোটাল কয়টা এনএডি পাবো টোটাল কয়টা এখান থেকে পাচ্ছি কিন্তু দুই সাইডে হচ্ছে এক সাইডে একটা এনএডিএস তাহলে দুই সাইডে দুইটা এনএডিএস টু কয়টা এটিপি পাচ্ছি এক সাইডে দুইটা এটিপি তাহলে দুই সাইড থেকে চারটা এটিপি এবার দেখো তো শক্তি ক্ষয় হচ্ছে কততে এই দেখো এক আর টিনে দেখছো এটিপি ভেঙে যাওয়া মানে শক্তি ক্ষয় হওয়া এবং এই বিক্রিয়াটা কিন্তু এক দিক দিয়ে চলে এজন্য ক্ষয় হচ্ছে দুইটা এটিপি তাহলে আমাদের গ্লাইকোলাইসিস থেকে নিট প্রোডাকশন কত হবে ছাইরা ছুইরা ক্ষয়টয় হয়ে রয়ে যাবে দুইটা এটিপি এবং দুইটা এনএডিএচটু এই হিসাবটা কিন্তু সবাত এবং অবাদ দুইটা শ্বসনের জন্যই কিন্তু সেম চারটা এটিপি তৈরি দুইটা এনডিএইচটু তৈরি খরচ হয়ে গেলে আমাদের হাতে উৎপাদন থাকে নিট টিপি আর দুইটা এনএচ টু এই হিসাবটা আমাদের সবাত এবং অবাধ দুইটা শসনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে আমাদের এই বিক্রিয়াটা যে পুরা হচ্ছে আমাদের সি থ্রি বা কেলভিন চক্রের উল্টা কেলভিন চক্রতে আমরা যখনই ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলাম ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করলাম আমাদের প্রথম স্থায়ী পদার্থ ঠিক আছে তাহলে সেখান থেকে পুরাটা কি হয়ে গেছে আমাদের কেলভিন চক্রের উল্টা না তাহলে আমরা যদি কেলভিন চক্র বা সিট্রি সাইকেলটা ভালো করে পড়ে ফেলি ওইটাকে উল্টাই দিলেই তো আমার কি হয়ে যাবে গ্লাইকোলাইসিস হয়ে যাবে এবং এটাকে আমরা কিন্তু গ্লুকোনিও জেনেসিসও বলতে পারি এই যে কেলভিন চক্রটা যে তোমার গ্লাইকোলাইসিসের উল্টা এটাকে কিন্তু আমরা গ্লুকোনিও জেনেসিসও বলতে পারি ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের একমুখী বিক্রিয়া কোনগুলো দেখো এই যে এক নাম্বারটা তিন নাম্বারটা নয় নাম্বারটা দেখছো খালি এক সাইড দিয়ে হচ্ছে বাকি সবগুলো উভমুখী বিক্রিয়া তাহলে আমাদের অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে অ্যাডমিশন টেস্টে প্রথমে আমাদের প্রশ্ন আসবে যে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রধান বিক্রিয়ক বা শ্বসনিক বস্তু কে গ্লাইকোলাইসিস বিক্রিয়ার প্রধান শ্বসনিক বস্তু কে তাহলে উত্তর কি হবে উত্তর হবে গ্লুকোজ বিক্রিয়া থেকে আমরা কি পাচ্ছি এক গ্লুকোজ থেকে পাচ্ছি দুই অনু পাইরুভিক অ্যাসিড নিট উৎপাদন কত দুই অনু এটিপি দুই অনু এনএডিএইচ টু প্রথম এনজাইম কোনটি হেক্সোকাইনেস এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম কোনটি রেট লিমিটিং এনজাইম মানে যে এনজাইমটা পুরা বিক্রিয়ার গতি প্রকৃতিকে নির্ধারণ করছে ওই এনজাইমটার ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে এনজাইমের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া কমলে বিক্রিয়ার হার কমবে সেটা হচ্ছে ফসফো ফ্রুক্টো কাইনেস এটাকে আমরা বলে থাকি অ্যালোস্টেরিক এনজাইম অথবা রেট লিমিটিং এনজাইম কারণ এই এনজাইমটা বাড়লেই কি আমাদের বিক্রিয়ার হার বাড়ে এই এনজাইমের ঘনমাত্রা কমলে বিক্রিয়ার হার কমে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে আসবে কোনটি একমুখী বিক্রিয়া কোনটি উপমুখী বিক্রিয়া কোন ধাপে শক্তি তৈরি হয় কোন ধাপে শক্তি ক্ষয় হয় তাহলে আমরা আশা করি সিকিউ এবং এমসিকিউ তে প্রশ্নগুলা কিরকম হবে বুঝে ফেলছি তাহলে গ্লাইকোলাসিসে বুঝতে পারলে সবাই একটু চ্যাটে সি লিখে ফেলো আমরা গ্লুকোজ সেখান থেকে পাইরুভিক অ্যাসিড হেক্সোকাইনিসোফুকটোকাইনিস একমুখী উপমুখী শক্তি উৎপাদন শক্তি ক্ষয় এতটুকু পড়লে আমাদের অ্যাডমিশন কভার আর আমরা তো জানি যেটা সাইটোপ্লাজমে হবে এরপর অল্টারনেটিভ নামগুলো কেন এগুলো পড়লে ইনশাল্লাহ কি হবে বলো তো তোমার অ্যাডমিশন কভার হয়ে যাবে এটা এখনো কেন কারণ এক সাইড দিয়ে এখনো তৈরি হয় তাহলে ওই সাইডে এখনো তৈরি হবে টোটাল দুই অনু পাইরিক অ্যাসিড এই জন্য হচ্ছে গিয়ে তোমার দুই এক লেখা আছে পাইরিক অ্যাসিড ঠিক আছে পুরোটা আবার শর্টকাটে বলবো আচ্ছা ঠিক আছে খেয়াল করো গ্লুকোজ ছয়টা কার্বন ও হচ্ছে একটা ফসফেটের সাথে যুক্ত হয়ে গেল গ্লুকোজ সিক্স ফসফেট যেখানে এটিপি এসে ভেঙে যাবে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ একটা আইসোমার তৈরি হলো সেই ফ্রুকটো আরেকটা ফসফেটের সাথে যুক্ত সো আরেকটা এটিপি চলে আসলো সেই ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট থেকে আমরা অ্যালডোলেজ এনজাইম দিয়ে অ্যাল্টাল ডিহাইড একটা কিটন তৈরি করলাম এরপরে সব বিক্রিয়াগুলো ডাবল ডাবল হবে ডিহাইড থেকে যদি আমরা একটা অ্যাসিড বানাই জারন হবে জারণ হওয়া মানে সেখানে এনএটিপি আসবে এরপর ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড একটা ফসফরাসকে লাথি মেরে বের করে দিবে যেটা গ্রহণ করবে এডিপি হয়ে যাবে থ্রি তিন নাম্বার থেকে ফসফরাসটা দুই নাম্বার কার্বনে মিউটেশন করে চলে আসছে দেখি এনজাইমের নাম মিউটেস সেখান থেকে আমরা একটা ফসফেনল পাইরুভিক অ্যাসিড তৈরি করব যেটা আবার লাথি মেরে ফসফরাসকে বের করে দিবে যেটাকে রিসিভ করতে চলে আসবে এডিপি যেখানেই এডিপি থেকে এটিপি হলো সেখানে শক্তি তৈরি হবে যেখানে এনএডিএইচ টু তৈরি হলো সেখানে শক্তি তৈরি হবে যেখানে এটিপি ভেঙে যাবে সেখানে শক্তি ক্ষয় হবে যেখানেই ফসফরাস সেখানেই কাইনেস যেখানেই জারন সেখানেই ডিহাইড্রোজিনেস এবার আশা করি সবাই বুঝতে পারছো